শুরুতে যেমনটি বলছিলাম, বান্দরবানে 230টি পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর। তবে অন্যান্য এলাকার ঘরের সাধারণ ঘরের মতো নয়, তাদেরকে দেওয়া হচ্ছে পাহাড়ের ঐতিহ্যবাহী মাচাং ঘর, যাতে খুশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা। বাঁশ, কাঠ আর টিন দিয়ে তৈরি এক একটি মাথা গোজার ঠাঁই, যাকে বলা হয় মাচাং ঘর। আশ্রয়ন প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বান্দরবানের ভূমি ও গৃহহীন পরিবারকে আশ্রয়ের জন্য তৈরি করে দেয়া হচ্ছে এসব ঘর। এতে খুশি বরাদ্দ পাওয়া লোকজন। আগে গগর তোগা ভাঙা, এখন নতুন ঘর পাইছে, এখন খুব মনে খুশি। কয়দিনের ভিতরে আমরা উঠতে পারবো, ঘরটা শেষ হওয়ার পরে আমরা অনেক খুশি হয়েছি। আমাদের পাড়ায় এরকম একটা মাচার ঘর দেওয়ার জন্য আমরা অনেক খুশি হয়েছি। সারা দেশে সেমি পাকা ঘর দেয়া হলেও পাহাড়ে ব্যতিক্রম। এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দাদের জীবন, প্রকৃতি ও ঐতিহ্যের সাথে মিল রেখে তৈরি করা হচ্ছে এসব মাচাং ঘর। গরিব দুঃখীদের যদি এইরকম উদ্যোগ নেয় সরকার, যে উদ্যোগ ওইরকম যদি ভবিষ্যতে আরও দেয়, তাহলে আমরা খুব ধন্যবাদ জ্ঞাপন করবো সরকারের প্রতি। এখানকার মানুষের জীবনযাত্রার মান আরও সুন্দর হচ্ছে, কারণ এখানকার আলো বাতাস পাচ্ছে, এখানকার ঘরের নিচে মাচাং ঘরের নিচে পশু পাখি বিভিন্ন জিনিস রাখা যাবে। পাহাড়ি জনপদকে এই ঘরের মাধ্যমে তাদের ঐতিহ্যকে আবার পুনরায় আমরা আবার নতুন করে নতুন আঙ্গিকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আমরা এই ঘরকে বাস্তবায়ন করতেছি। প্রথম পর্যায়ে বান্দরবান সদর ও রোয়াংছড়িতে 230টি পরিবার পাচ্ছে এসব ঘর। পরবর্তী ধাপে দেয়া হবে রোমা ও থানচিতে। প্রতিটি উপজেলাতে মাচাং আকৃতির ঘর নির্মাণ কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে প্রত্যেকটি উপজেলায় কমপক্ষে দুটি করে ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে, আরও বাকিগুলো চলমান আছে। মাচাং আকৃতির ঘর পেয়ে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণ অত্যন্ত খুশি। মাচাং ঘর ছাড়াও আশ্রয়ন প্রকল্পের আওতায় বান্দরবানে এ পর্যন্ত সাধারণ ঘর বরাদ্দ হয়েছে 3,330টি। ইতিমধ্যে বুঝিয়ে দেয়া হয়েছে 2,993টি ঘর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এবছর HSC-তে শতভাগ ফেল করার তালিকায় বগুড়ার দুটি কলেজের নাম রয়েছে, যার মধ্যে একটি কলেজের ক্লাসরুম থেকে মাঠ পর্যন্ত ভাড়া দিয়ে চলছে কার্যক্রম। আর অনিয়মিত শিক্ষক, সাথে ঠিকমতো আসেন না শিক্ষার্থীরাও, আর এভাবেই চলছে দিনের পর দিন। বগুড়ার দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ, এবছর এখান থেকে 6 শিক্ষার্থী HSC পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন সবাই। প্রশ্ন উঠেছে শিক্ষার মান নিয়ে, কারণ খুঁজতে গিয়ে মেলে কলেজের তিনটি ক্লাসরুমই ভাড়া দেওয়া হয়েছে বেসরকারি একটি স্কুলকে। এছাড়াও কলেজ মাঠ সহ বাকি অংশ ভাড়া দেওয়া হয় দুটি ইটভাটা মালিক ও 6 মিল ব্যবসায়ীকে। কাগজে কলমে শিক্ষক কর্মচারী 19 জন থাকলেও তাদের দেখা মেলে কালে ভদ্রে, এ কারণে হয় না নিয়মিত ক্লাস, আসেন না শিক্ষার্থীরা। ক্লাসে ভালো মতো হয়তো হয়নি, এই কারণে পরিস্থিতি খারাপ হয়েছে, রেজাল্ট খারাপ হয়েছে। এলাকার একটি কলেজ যদি খারাপ রেজাল্ট করে সেটা তো এলাকার জন্য খারাপ। যদিও অধ্যক্ষের দাবি সরকারি অনুদানের তালিকাভুক্ত না হওয়ায় ভাড়া দিয়ে ফান্ড তোলা হচ্ছে। জায়গা যেহেতু পড়ে আছে, ওখান থেকে কিছু টাকা আসলে আমাদের, যেহেতু নন এমপ্লয়েড প্রতিষ্ঠান অনেক কষ্টেই থাকি, কিছু টাকা আসলে আমরা সেক্ষেত্রে আমার প্রতিষ্ঠানের একটু উপকৃত পাই। সচেতন মহলের দাবি শুধু কলেজের ওপর ভরসা নয়, শিক্ষার্থীদেরও পড়াশোনায় মনোযোগী হতে হবে। তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জেলা শিক্ষা কর্মকর্তার। আমরা মনে করি যে ছাত্র, শিক্ষক এবং অভিভাবক সকলের সম্মিলিত প্রচেষ্টায় আসলে ভালো ফলাফল অর্জন করা সম্ভব। এখন জানলাম, আমি খোঁজ খবর নিব, নিয়ে একটি অবজারভেশনে রাখবো এবং প্রয়োজনীয় যা কিছু করার প্রয়োজন আমরা সাধ্যমতো চেষ্টা করব। শতভাগ ফেল করা বগুড়ার আর এক শিক্ষা প্রতিষ্ঠান ধনুটের বিশ্ব হরিগাছা বহালগাছা কলেজ। HSC পরীক্ষায় এখানকার 6 শিক্ষার্থী অংশ নিলেও কেউই পাশ করতে পারেননি। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া। শক্করে বাবা মা নাম রেখেছিলেন হ্যাপি, তবে তার সুখের জীবনে এখন ক্যান্সারের কাঁটা। 3 বছরে 2-2 বার অপারেশন হলেও শঙ্কা না কাটায় প্রয়োজন আরেকটি সার্জারির, কিন্তু সেই খরচ পরিবারের সামর্থ্যের বাইরে। আরও জানাচ্ছেন নীল মাহবুব। অনেক সমস্যা, শরীরের মধ্যে অনেক যন্ত্রণা করে, জ্বালা পোড়া করে, মানে একটা অদ্ভুত কষ্ট, বইলা বোঝানো সম্ভব না। জীবনপথের পাঁচালিটা এখন আর আগের মতো নেই। নাম হ্যাপি হলেও জীবনের সুখ কোথায়? শরীরে জেঁকে বসেছে ক্যান্সারের মৃত্যু ক্ষুধা।
বিশ্ববিদ্যালয় আঙিনার উচ্ছলে জীবন তিন বছর ধরে চার দেয়ালে বন্দী। এখানে মৃত্যু আতঙ্কে সারাদিন সারাটি রাত কাটে অসহ্য কষ্টে। প্রতিদিনই আমাকে নিয়ে এরকমের কান্নাকাটি লাগে, কারণ আমি প্রতিদিন এরকমের অসুস্থ হয়ে পড়ি, পেট ফুলে যায়, অনেক কষ্ট হয়, আমার কষ্ট তো সবাই সহ্য করতে পারে না। এরই মধ্যে ধার দেনা করে দুবার অপারেশন করা হলেও কাটেনি শঙ্কা। চিকিৎসকরা যদিও আশা দিয়েছেন, তবে সে আশার সামর্থ্য পরিবারের সাধ্যের বাইরেই। যেতে হবে পার্শ্ববর্তী ভারতে, খরচও নেহাত কম নয়, 15-25 লক্ষ টাকা। যে গত ডিসেম্বরের 22 তারিখে আমাকে হসপিটাল থেকে না করে দেওয়া হয়, কারণ আমার এখন আবার বড় একটা সার্জারি দরকার, এই জন্য আমাকে ইন্ডিয়ার ব্যাঙ্গালোরে ডক্টর সোমা শেখরের রেফারেন্সে যাওয়ার জন্য বলছে। ওইখানে যেতে হলে 15 লাখ টাকা বলছে নিচে হাতে নিয়ে যাওয়ার জন্য, ঊর্ধ্বে আরও অনেক বেশিও লাগতে পারে। বাবা রংমিস্ত্রির কাজ করলেও ঘরের এমন রঙহীন যাপনে প্রতিদিনের সে কাজটাও খেয়ে হারিয়েছে। বন্ধ হয়েছে ছোট মেয়ের লেখাপড়াও, দিন আনি দিন খাই সংসার এখন ছন্ন ছাড়া দীর্ঘশ্বাসে। বাবা যা কামাই করত ও কিছু করত, এইভাবে আমরা চলছি। অসুস্থ হয়ে গেল আর আমরা অসহায় হয়ে গেছি। জীবনচক্র বাকে এমন জীবন তো চাওয়া ছিল না, প্রার্থনা জুড়ে এখন শুধুই কান্নার মিনতি। মান সম্মানের দিকে চাই, এত লাভ নাই, মানে আমার যে কইতে আছে আমি বাঁচতে চাই, মা আমার বাঁচাও, তাহলে তোমরা আমার সবাই তেন সাহায্য চাও। যদি এগিয়ে আসতো কেউ, হয়তো বেঁচে ফিরত মেয়ে, যাকে ঘিরেই একটি পরিবারের স্বপ্ন। করে অনেক বড় বড় মানুষ হেল্প করে, তারপর হচ্ছে নিয়ে যায়, তো এই জন্য আর কি আমি একটা শেষ চেষ্টা করে দেখতে চাই। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা। এবারে দেশের বাইরের খবর। ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত চীনা বেলুনের ধ্বংসাবশেষে বেশ কিছু অ্যান্টেনা মিলেছে যা নজরদারির কাজে লাগে, এমন দাবি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বৃহস্পতিবার এই বিষয়ে মার্কিন প্রতিনিধি পরিষদে নিন্দার প্রস্তাব পাশ হয়। প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেননি কেউ, তবে নজরদারির অভিযোগ অস্বীকার করেছে বেজিং। যুক্তরাষ্ট্রের আকাশে সন্দেহজনক বেলুন শনাক্তের কদিন পর তা ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করে মার্কিন যুদ্ধবিমান, পরে সাগর থেকে উদ্ধার করা হয় ধ্বংসাবশেষ। দর্শক, এ ছিল আরএল অ্যাংলেন্ড চ্যানেল নিউজ রুম আপডেটে। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।